পানি ক্লেইম করছে এটা নাকি ওয়াটারপ্রুফ কিন্তু আমি এমনিতে বিশ্বাস করব না পানির মধ্যে ফেলে দেখতে হবে আসলে এটা ওয়াটারপ্রুফ কি লাস্ট কয়েক মাসে আমাদের চ্যানেলে প্রচুর রিকোয়েস্ট ছিল ভালো কোন একটি স্মার্ট ওয়াচের রিভিউ দেওয়ার জন্য যেটা বাজেট হবে কম কিন্তু সেটাতে থাকতে হবে খুব দারুণ একটি ডিসপ্লে যাতে একেবারে আউটডোরেও সেটা খুব ভালোভাবে দেখা যায় অলওয়েজ অন ডিসপ্লে থাকতে হবে এবং সেটাতে যাতে ফোনে কথা বলা যায় আবার সেটাতে যাতে পানি না ঢোকে এবং একই সাথে ভালো ব্যাটারি ব্যাক আপ বিল্ড কোয়ালিটি ভালো হতে হবে সব কিছু মিলে একটা পারফেক্ট প্যাকেজ আমার চাই কিন্তু আমি টাকা দেবো অল্প এরকম কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি আমাদের কাছে সেরকম একটা কিছু এসেছে যা বলা যেতে পারে একেবারে সিরিজ সিক্স অ্যাপেল ওয়াস একদম উভ ওইটারই কপিই বলা যায় তবে এই জিনিসটা আসলেই দারুণ কিছু অফার করছে এটা যেদিনে পাওয়া যায় সেই জায়গা থেকে দারুণ কিছু আমি এক কথা বলবো দারুণ কিছু কারণ এর ডিসপ্লেটা দেখেই আপনার ভালো লেগে যাওয়ার কথা আবার একই সাথে বললাম যে ওয়াটারপ্রুফ কথা বলা যায় ভালো ব্যাটারি ব্যাক আপ এভরিথিং এই স্মার্ট ওয়াচটির মডেল নাম্বার হলো এইচ ডাব্লিউ যা আমাদেরকে স্পন্সর করেছে রেইনবো গ্যাজেট তাদের সবে বর্তমানে আপনার এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো এছাড়াও তাদের ফেসবুক পেজের লিঙ্কটিও দিয়ে দিলাম সরাসরি এটার পার্সেস লিঙ্কটাই দেওয়া থাকলো আপনি চাইলে কিনতে পারবেন এই ওয়াচটির বর্তমান বাজার মূল্য আমি বিভিন্ন সাইডে দেখলাম বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যেও রয়েছে তবে রেনবো গ্যাজেটে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নব্বই টাকাতে এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তো জাস্ট আপনাকে দুই হাজার টাকা খরচ করলেই এটা আপনার বাসায় তারা ফ্রিতেই পৌঁছে দিয়ে যাবে এরকম একটা অবস্থা ওকে আমরা একটু খুলে দেখছি যে এর মাঝে কী কী রয়েছে আপনি অবশ্যই প্রথমে স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন যদিও এর স্ট্র্যাপগুলো লাগানো থাকবে না আলাদা আলাদা থাকবে আমি অলরেডি লাগিয়ে ফেলেছি আর নিজেই পেয়ে যাবেন আপনি চার্জিং ক্যাবল যেটা ম্যাগনেটিক সিস্টেমে কাজ করে আর পাশেই রয়েছে একটি ইউজার ম্যানুয়াল চাইলে আপনি পরে নিতে পারেন শর্টকাট বক্স কন্টেন্ট বাট ওয়েল ডেকোরেটেড অবস্থায় থাকে ওকে এই হচ্ছে স্মার্ট ওয়াচটি এটা হাতে নিয়ে আপনার প্রথমে মনে হবে ইহার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা যথেষ্ট প্রিমিয়াম লুকসের প্লাস এটা আসলে ধরলেও বোঝা যায় যেটা প্রিমিয়াম কিছু সরাসরি বলতে গেলে আসলে অ্যাপেল লস সিরিজ সিক্সের এই মানে একেবারে কপি হুবহু কপি সো অনেকেই হয়তো দেখে বুঝতেও পারবে না যদি ডিসপ্লেটা ভালোভাবে খেয়াল না করে ঘরেটি এত প্রিমিয়াম লাগার পিছনে একটা মেন রিজন রয়েছে এর যে বডি ফ্রেমটা এটা মেটাল বা অ্যালুমিনিয়ামের তৈরি আর এই যে স্ট্র্যাপগুলো এগুলো সিলিকন রাবারে যেটা বেশ সফট এবং এগুলো কিন্তু খুব সহজেই চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন সরাসরি অ্যাপেলেরটাই না হয় ইউজ করলেন যদি মোচায় আর কি অপশন থাকলো পোর্টস অ্যান্ড আমরা রাইট সাইডে দেখতে পাবো একটা হুইল রয়েছে এবং সেটাতে প্রেস করেও কাজ করা যায় আর এই হুইলটা কিন্তু কাজ করে এর পরেই রয়েছে এখানে মাইক্রোফোন এটা দিয়ে কথা বলা যায় আমি বলেছিলাম আর অন্য পাশে আমরা দেখতে পাই স্পিকার গ্রিল রয়েছে এই স্পিকারটা দিয়ে আপনি যে কথা বলার সময় শুনবেন প্লাস এটা দিয়ে গানও শোনা যায় ঘরেটির নিচের দিকটাতে বেশ কিছু সেন্সর রয়েছে ওই যে হার্ট রেট সেন্সর আর এটা চলতেছে কেন বন্ধ কি একটা অবস্থা নিচ দিকে রয়েছে হার্ট রেট সেন্সর এবং তার উপরে রয়েছে এটাকে চার্জ করার জন্য যে কানেক্টরটা থাকে ওটার পয়েন্টার আর কি তো এই ছিল মোটামুটি পোর্সেন্ট বাটন আর ডিসপ্লেটা একটু কার্ভ চারিপাশেই কার্ভ করা হয়েছে যার ফলে দেখতেও ভালো লাগে আর ডিসপ্লের উপরে যে গ্লাসটা এটা বেশ ভালো রকমেরই পুরু পুরুত্ব বেশ রয়েছে এবং এটাতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা না সে ব্যাপারটা আমি শেয়ার না তবে এই ঘড়ি আমাদের কাছে পনেরো দিনের বেশি সময় রয়েছে আমি বেশ কিছুদিন ব্যবহারও করেছি কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচও এখন পর্যন্ত পড়েনি তো আমার মনে হয় যে এটাতে খুব সহজে কোনো ধরনের স্ক্র্যাচ বসবে না মানে প্রোটেকশন বা প্রোটেক্টর কিছু ব্যবহার করার দরকার নাই আমার মনে হয় ওকে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে এই ঘড়ির বলা যায় অন্যতম বিশেষ আকর্ষণীয় হলো এই ডিসপ্লে সেকশন এখানে যে ডিসপ্লেটা রয়েছে এর সাইজ হল ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইঞ্চ বিশাল বড়ো ডিসপ্লে বিশাল বড় বললাম এই কারণে কারণ ঘড়ির যে সাইজ সেই অনুপাতে ডিসপ্লেটা আসলেই বড় কারণ এই ডিসপ্লের আশেপাশে চিন বেজেলস খুবই ন্যারো রাখা হয়েছে মানে একেবারেই ন্যারো সো এর ভিউটা ছিল খুবই দারুণ আর ডিসপ্লেটা খুব দারুণ কালারফুল হওয়াতে এটা দেখতেও ভালো লাগছিল ইভেন এখানে রেজুলেশনও ভালো রয়েছে এই ধরনের কম দামি ঘড়িগুলোতে আমরা যে সমস্যাটা সবসময় ফেস করেছি ব্রাইটনেস ইস্যু ব্রাইটনেস কম সানলাইটে এটা দেখা যায় না আবার শার্পনেসটা একটু কম থাকে রেজুলেশন কম হওয়ার ফলে বাট এই ঘড়ির ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অনেক ভালো ছিল এটার যে ব্রাইটনেস আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখছেন যে আমি ভিডিও শ্যুটগুলো করেছিলাম এই বারান্দায় বসে এবং প্রচুর রোদের মধ্যে তারপরেও এর ডিসপ্লেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভিজিবল ছিল বলা যায় মানে অনেক মোবাইল ফোনের চাইতেও আমার মনে হয়েছে এর ব্রাইটনেস ভালো আছে কম দামি মোবাইল ফোনগুলোর চাইতে আর কি সো ভালো রকমের একটা ব্রাইটনেস পাবেন এর থেকে আবার এই ডিসপ্লেতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে সো এটা একটা দারুণ বিষয় আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা চান যে ঘড়িটা সবসময় ঘড়ির মতো জ্বলে থাকবে সো তাদের এই জিনিসটা ভালো রাখতে পারে তবে অন ডিসপ্লেটা সেট করে নিতে হয় আপনি চাইলে এটা দশ মিনিটের জন্য সেট করতে পারেন তিরিশ মিনিটের জন্য সেট করতে পারেন যেহেতু এটা আসলে অ্যামোলেট বা ওলেট কোনো ডিসপ্লে না এটা আইপিএস ডিসপ্লে দ্যাটস ওয়াই আপনি একটু টাইম সেট করে নিতে পারেন তো আমার মনে হয় আধা ঘন্টা যদি সেট করে নেন আধা ঘন্টা পরে হয়তো একবার এরকম করা হবেই তো ঘড়িটা আবার জ্বলে উঠবে আবার আধা ঘন্টা থাকবে সো একদিকে এটা ভালো একটু ব্যাটারি সেভ হলো আর কি তো এমনিতে ওভারঅল এই ডিসপ্লেটা সত্যিই বেশ দারুণ এবং এই ঘড়িটাতে কিন্তু আপনি অনেকগুলো ওয়াশপেস ব্যবহার করতে পারবেন ওয়াশপেস ব্যবহার করার জন্য আপনি আপনার স্মার্টফোনটিতে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন যার নাম হলো ওয়ার ফিট প্রো এটা আপনারা অ্যাপেলের জন্যও পেয়ে যাবেন আবার অ্যান্ড্রয়েডের জন্যও পেয়ে যাবেন আর আপনি চাইলে কাস্টম ওয়াজফেসও কিন্তু এটাতে ব্যবহার করতে পারছেন অর্থাৎ নিজের সুন্দর চেহারাটা দিয়েও চাইলে এখানে ওয়াশফেস ব্যবহার করা যাবে আর এছাড়া অনেক ওয়াশফেসে অজস্র ওয়াশফেস রয়েছে কিছু কিনতে হয় কিছু ফ্রি রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন এর ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ ছিল ইউআইয়ের কারণে কিছুটা অনেক সময় আপনি ডিলে লক্ষ্য করবেন যেটা আমরা স্মার্ট ওয়াশে দেখেই থাকি সো এইটা নিয়ে আসলে ইস্যু বা খারাপ বলার মতো আমি কিছু পাইনি এরপরে কোম্পানি দাবি করছে এই ঘড়িটি ওয়াটারপ্রুফ এরাতে পানি ঢুকবে না আইপি সিক্সটি সেভেনের রেটিং রয়েছে আইপি সিক্সটি সেভেন মানে হলো আপনি একদম ডিপে যেতে পারবেন না মানে একদম সুইমিং পুলের ঝাঁপ দিয়ে একেবারে নিচে চলে গেলেন বা সমুদ্রের নিচে চলে গেলেন বিষয়টা এরকম হবে না তবে আপনি চাইলে হালকা পাতলা সাঁতার কাটতে পারছেন তারপরে আপনি চাইলে গোসল করার সময় ব্যবহার করতে পারেন তাতে করে এটাতে পানি ঢুকবে না তারপরেও আমার সাজেশন থাকবে আসলে কম দামি জিনিস তো যতটা কেয়ারফুলি ইউজ করা যায় ব্যাটারি ব্যাক আপ ঘড়িটির মাঝে দুইশো মিলিয়াম ব্যাটারি রয়েছে তো এই ঘড়িটিকে যদি আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট না করে জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক সপ্তাহের বেশি সময় এটা ব্যবহার করা সম্ভব তবে আপনি যদি স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে সারাদিন কথা টথা বলেন তারপরে একদম ফুল ব্রাইটনেসে রাখেন এর ডিসপ্লেটা সেই ক্ষেত্রে এই ঘড়ির থেকে আপনি মোটামুটি চার দিনের মতো একটা ব্যাকআপ পেতে পারেন আর এই ঘড়িটা ফুল চার্জ হতে সময় লেগে যায় প্রায় দেড় ঘন্টার মতো তবে ভালো বিষয় এর সাথে যে ম্যাগনেটিক ক্যাভেলটি দেওয়া হয়েছে সেটা খুবই পাওয়ারফুল বা খুব শক্তমুক্তভাবে আটকে থাকে অনেক ঘড়িতে আমরা দেখি যেটা নর্বরে হওয়াতে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় বাট এটার ক্ষেত্রে এই বিষয়টা ভালো ছিল এবারে আমরা বলেছিলাম যে এই ঘড়িটি দিয়ে কথাও বলা যায় হ্যাঁ এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু এর মাঝে আপনি সিম ব্যবহার করতে পারবেন না সো এইটাকে যে কাজটা করতে হবে ওই যে ওই অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনের সাথে কানেক্ট করবেন দেন আপনি চাইলে এখানে ডায়াল প্যাড পেয়ে যাবেন আপনি চাইলে কথাও বলতে পারবেন তো আমরা একটু টেস্ট করেই দেখি আসলে এটা দিয়ে কথা বলা যায় কি না আমি একজনকে একটু কল দিই এইখানে এই যে কলিংয়ের অপশনটা রয়েছে আমরা ওটাতে যাবো হ্যালো কি খবর ভাই কেমন আছেন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা আচ্ছা কথা কি ক্লিয়ার শোনা যায় ভাই কি দিয়ে না আমি ভিডিও সামনে আছি একটা টেস্ট করতেছি সেটা হলো স্মার্ট ওয়াচ তো ভাবলাম যে আপনাকে একটু গিনিপিক বানানো যায় কিনা আর কি তো এই ছিল বিষয় আসলে এটা দিয়ে কথা বলা যাবে এবং মোটামুটি লাউড আর ঘরে যেহেতু আপনার হাতে ভাবে থাকবে আপনি মনে হয় এইটুক দূরত্ব থেকে কথা বলবেন দূরে নিলে আমরা যে জিনিসটা দেখলাম যে একটু জোরে কথা বলতে হয় বাট কাছাকাছি থাকলে এটা ওকে আর একটা বিষয় এইটা দিয়ে কিন্তু চাইলে আপনি মিউজিক প্লে করে শুনতে পারবেন যেমন আপনি গান শুনতে পারবেন লাইক আমরা একটা গানও শুনে দেখি যে আসলে এটা দিয়ে গান শোনা যায় কিনা তো আপনি চাইলে গানটানো শুনতে পারবেন তো এইগুলো করলে আসলে একটু চার্জ বেশি বার্ন হবে বাট স্টিল হেঁটেতে এই অপশানগুলো রয়েছে এছাড়াও এই ঘড়ি দিয়ে কিন্তু আমরা স্মার্ট ওয়াচের মাঝে আরও যে বিশেষ বিশেষ সুবিধাগুলো উপভোগ করি সেগুলো থাকে যেমন ধরুন আপনি কত কিলোমিটার হাঁটলেন কত ক্যালোরি বার্ন করলেন একদিনে তারপর হার্ট রেট সেন্সর রয়েছে যদিও হার্ট রেট সেন্সরের উপর আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখবেন না এটা একটা অ্যাভারেজ রেজাল্ট দেয় কিন্তু এই ঘড়িতে আপনি ওয়েদার আপডেট পাবেন ওয়েদার দেখতে পারবেন আর সেটা ঠিকঠাকভাবে কাজ করে এছাড়া ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো এর মাঝে পেয়ে যাবেন যেমন ধরুন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে আপনি এখানে দেখতে পাবেন তারপরে আপনার রেগুলার মেসেজগুলো আপনি এখান থেকে রিড করতে পারবেন এবং মেসেঞ্জারের মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো মোটামুটি আমরা কম বাজেটের মধ্যে একটি স্মার্ট ওয়াচ থেকে যা যা আশা করেছিলাম বলা যায় তার সব কিছুই এটা ফুলফিল করার ট্রাই করেছে এবং এই ঘড়িটাকে সত্যি বলতে এরকম বাজার থেকে আপনাদের জন্য আমি সাজেস্ট করতে পারি তবে এই ঘড়ি নিয়ে যদি কমপ্লেন করার কোনো জায়গা থাকে বা কোন বিষয়টা আমার কাছে একটু ল্যাকিংস মনে হয়েছে সেটা আমি বলবো চার্জিং ব্যাকআপটা আরেকটু থাকলে অবশ্যই ভালো হতো যদিও এরকম ফিচার থাকা যে ঘড়িগুলো পাওয়া যায় সেগুলোতে আমরা অলমোস্ট এমনটাই চার্জিং ব্যাকআপ দেখতে পাই যে পাঁচ ছয় দিন বা চার পাঁচ দিন এরকমই পাওয়া যায় তো সেই জায়গা থেকে অবশ্যই এটা পিছিয়ে নেই কিন্তু তারপরেও ঘড়িতেও আর একটু চার্জ থাকলে অবশ্যই ভালো হতো অ্যাটলিস্ট দশ দিন যদি যেত দারুণ হতো বাট এটা নিয়ে যদি আপনার কোনো কিছু না মনে হয় বা একটু ব্রাইটনেস কমিয়ে রাখেন দেন এটা থেকে আবার একটু ভালো ব্যাক আপ আপনি পেয়ে যাবেন আর আমার মনে হয় এই ঘড়িটা একটু টেকসইও হবে কারণ বিল্ড কোয়ালিটি আসলেই বেশ ভালো সো ট্রাই করে দেখতে পারেন যদি কি না আপনার বাজলের মধ্যে এটা থাকে এবং ভালো লেগে যায় তবে এটা সত্যি যে ডিসপ্লেটা এক কথায় জোস একদমই জোস আমি এই বাজেটে এত বেটার কোয়ালিটি ডিসপ্লে এখন পর্যন্ত হয়তো দেখিনি আর কি তো ব্রাদার এই কম দামে স্মার্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এটা কিনতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমাদের আরও একটি ভিডিওতে